কোনো একদিন রাতে সুলতান নুরুদ্দিন জাঙ্কি রহমাতুল্লাহ তাহাজ্জুদ ও দীর্ঘ মুনাজাতের পর ঘুমিয়ে পড়লেন। চারদিক নীরব নিস্তব্ধ, কোথাও কোনো সাড়া শব্দ নেই। এমন অবস্থায় হঠাৎ তিনি স্বপ্নে দেখলেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কামরায় উপস্থিত। তিনি কোনো ভূমিকা ছাড়াই দুজন নীলচক্ষু বিশিষ্ট লোকের দিকে ইঙ্গিত করে বললেন, নুরুদ্দিন মাহমুদ, এরা আমাকে বিরক্ত করছে, এ দুজন থেকে আমাকে মুক্ত করো। এই ভয়াবহ স্বপ্ন দেখে নুরুদ্দিন জাঙ্কি রহমাতুল্লাহ অত্যন্ত ভীত হয়ে ঘুম থেকে জাগ্রত হলেন এবং কিংকর্তব্য বিমুখ হয়ে গোটা কক্ষময় পায়চারি করতে লাগলেন। সাথে সাথে তার মাথায় বিভিন্ন প্রকার চিন্তা ঘুরপাক খেতে লাগলো। হৃদয় রাজ্যে ভিড় জমালো হাজারো রকমের প্রশ্ন। তিনি ভাবলেন, আল্লাহ রাসূল তো এখন কবর জীবনে, তার সাথে অভিশপ্ত ইহুদিরা এমন কি ষড়যন্ত্র করতে পারে, কি হতে পারে তাদের চক্রান্তের স্বরূপ, তারা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষতি করতে চায়, তারা কি চায় পরজীবনেও তার সাথে ষড়যন্ত্রে লিপ্ত হতে। আমাকে দুজন ইহুদির চেহারা দেখানো হলো কেন, শয়তান তো আল্লাহনবীর অবয়বে আসতে পারে না, তাহলে কি আমি সত্য স্বপ্ন দেখেছি? এসব ভাবতে ভাবতে সুলতান অস্থির হয়ে পড়লেন। তিনি অযু গোসল সেরে তাড়াতাড়ি দুরাকাত নফল নামাজ আদায় করলেন। তারপর মহান আল্লাহর দরবারে কাদা অবস্থায় অনেকক্ষণ মোনাজাত করলেন। সুলতানের এমন কেউ ছিল না যার সাথে তিনি পরামর্শ করবেন। আবার এই স্বপ্ন এমনও নয় যে যা তার কাছে ব্যক্ত করবেন। অবশেষে আবারও তিনি শয়ন করলেন। দীর্ঘ সময় পর যখনই তার একটু ঘুমের ভাব হলো, সঙ্গে সঙ্গে এবারও তিনি প্রথমবারের ন্যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলেন। তিনি তাকে পূর্বের ন্যায় বলছেন, নুরুদ্দিন মাহমুদ, এ দুজন থেকে আমাকে মুক্ত করো। এবার নুরুদ্দিন জাঙ্কি রহমাতুল্লাহ আল্লাহ আল্লাহ বলতে বলতে বিছানা থেকে উঠে বসলেন। তারপর কোথায় যাবেন, কি করবেন, কিছুই ঠিক করতে না পেরে দ্রুত অযু গোসল শেষ করে মুসল্লায় দাঁড়িয়ে অত্যাধিক ভীত সন্ত্রস্ত অবস্থায় দুই রাকাত নামাজ আদায় করলেন এবং দীর্ঘ সময় অশ্রুসিক্ত নয়নে দোয়া করলেন। রাতের অনেক অংশ এখনও বাকি। সমগ্র পৃথিবী যেন কী এক বিপদের সম্মুখীন হয়ে নিঝুম হয়ে আছে, কী এক মহা বিপর্যয় যেন পৃথিবীর বুকে সংঘটিত হতে যাচ্ছে, কঠিন বিপদের ঘনঘটা যেন চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। তিনি মুখ তুলে আকাশপানে তাকালেন। মনে হলো স্বপ্নে দেখা ওই দুজন লোক যেন তাকে ধরার জন্য দ্রুত গতিতে ধেয়ে আসছে। তিনি সেই চেহারা দুটোকে মনের মণিকঠা থেকে সরাবার চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই তা সম্ভব হলো না। শেষ পর্যন্ত নিরুপায় নুরুদ্দিন জাঙ্কি রহমাতুল্লাহ চোখ বন্ধ করে আবারও তন্দ্রা বিভোর হয়ে শুয়ে পড়লেন। শোয়ার পর তৃতীয়বারও তিনি একই স্বপ্ন দেখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য শেষ হওয়ার পর নুরুদ্দিন জাঙ্কি রহমাতুল্লাহ কাদা অবস্থায় বিছানা পরিত্যাগ করলেন। এবার তার দৃঢ় বিশ্বাস জন্মালো যে নিশ্চয়ই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক কোনো না কোনো মহাবিপদের সম্মুখীন হয়েছে। তিনি ত্বরিৎ গতিতে অযু গোসল করে ফজরের নামাজ আদায় করলেন। নামাজ শেষে প্রধানমন্ত্রী জালালউদ্দিন মুসল্লির নিকট গিয়ে গোপনীয়তা রক্ষার প্রতিশ্রুতি দিয়ে স্বপ্নের বিবরণ শোনালেন এবং এ মুহূর্তে কি করা যায় এ ব্যাপারে সুচিন্তিত পরামর্শ চাইলেন। জালালউদ্দিন মুসল্লি স্বপ্নের বৃত্তান্ত অবগত হয়ে বললেন, হুজুর, আপনি এখনও বসে আছেন, নিশ্চয়ই প্রিয় নবীর রওজা মোবারক কোনো কঠিন বিপদের সম্মুখীন হয়েছে, তাই এ বিপদ থেকে উদ্ধার করার জন্য বারবার তিনি আপনাকে স্মরণ করছেন। অতএব আমার পরামর্শ হলো সময় নষ্ট না করে অতিসত্বর মদিনার পথে অগ্রসর হন।
নুরউদ্দিন জাঙ্কি রহমাতুল্লাহ আর কাল বিলম্ব করলেন না। তিনি ষোলো হাজার দ্রুতগামী অশ্বারোহী, সৈন্য এবং বিপুল ধনসম্পদ নিয়ে বাগদাদ থেকে মদিনা অভিমুখে রওনা হলেন। রাত দিন সফর করে ১৭তম দিনে মদিনা শরীফে পৌঁছালেন এবং সৈন্যবাহিনী সহ গোসল ও অজু সেরে দুরাকাত নফল নামাজ আদায় করলেন। তারপর সৈন্যবাহিনী দ্বারা মদিনা ঘেরাও করে ফেললেন এবং সঙ্গে সঙ্গে আদেশ জারি করে দিলেন যে বাইরের লোক মদিনায় আসতে পারবে, কিন্তু সাবধান, মদিনা থেকে কোনো লোক বাইরে যেতে পারবে না। নুরউদ্দিন জাঙ্কি রহমাতুল্লাহ জুম্মার খুতবা দান করলেন এবং ঘোষণা দিলেন, আমি মদিনাবাসীকে দাওয়াত দিয়ে একবেলা খানা খাওয়াতে চাই। আমার অভিলাষ সকলেই যেন এই দাওয়াতে অংশগ্রহণ করেন। সুলতান মদিনাবাসীকে আপ্যায়নের জন্য বিশাল আয়োজন করলেন এবং প্রত্যেকের নিকট অনুরোধ করলেন, মদিনার কোনো লোক যেন এই দাওয়াত থেকে বঞ্চিত না হয়। নির্ধারিত সময়ে খাওয়া দাওয়া শুরু হলো, প্রত্যেককেই তৃপ্তি সহকারে খানা খেলো। যারা দূরদূরান্ত থেকে আসতে পারেনি তাদেরকেও শেষ পর্যন্ত ঘোড়া ও গাধার পিঠে চড়িয়ে আনা হলো। এভাবে প্রায় ১৫ দিন পর্যন্ত অগণিত লোক শাহী দাওয়াতে শরিক হওয়ার পর সুলতান জিজ্ঞাসা করলেন, আর কেউ অবশিষ্ট আছে কি? তাহলে তাদেরকেও ডেকে আনো। এই নির্দেশের পর সুলতান বিশ্বস্ত সূত্রে অবগত হলেন যে আর কোনো লোক দাওয়াতে আসতে বাকি নেই। এ কথা শুনে তিনি সীমাহীন অস্থির হয়ে পড়লেন, চিন্তার অথৈ সাগরে হারিয়ে গেলেন। তিনি ভাবলেন, যদি আর কোনো লোক দাওয়াতে শরিক হতে বাকি না থাকে তাহলে সেই অভিশপ্ত লোক দুজন গেল কোথায়? আমি তো দাওয়াতে শরিক হওয়া প্রতিটি লোককে অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করেছি, কিন্তু কারো চেহারায় তো স্বপ্ন দেখা লোক দুটোর চেহারার সাথে মিলল না। তাহলে কি আমার মিশন ব্যর্থ হবে? আমি কি ওই কুচক্রি লোক দুটোকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সক্ষম হব না? এসব চিন্তায় বেশ কিছুক্ষণ তিনি ডুবে রইলেন। তারপর আবারও তিনি নতুন করে ঘোষণা করলেন, আমার দৃঢ় বিশ্বাস মদিনার সকল লোকদের দাওয়াত খাওয়া এখনও শেষ হয়নি, অতএব সবাইকে আবারও অনুরোধ করা হচ্ছে, যারা এখনও আসেনি তাদেরকে যেন অনুসন্ধান করে দাওয়াতে শরিক করা হয়। এ কথা শুনে মদিনাবাসী সকলেই এক বাক্যে বলে উঠল, হুজুর, মদিনার আশেপাশে এমন কোনো লোক বাকি নেই যারা আপনার দাওয়াতে অংশগ্রহণ করেনি। তখন নুরউদ্দিন জাঙ্কি রহমাতুল্লাহ বলিষ্ঠ কণ্ঠে বললেন, আমি যা বলেছি ঠিকই বলেছি, আপনারা ভালোভাবে অনুসন্ধান করুন। সুলতানের এই দৃঢ়তা দেখে লক্ষাধিক জনতার মধ্য থেকে এক ব্যক্তি হঠাৎ করে বলে উঠল, হুজুর, আমার জানা মতে দুজন লোক সম্ভবত এখনও বাকি আছে, তারা আল্লাহ তাআলার বুজুর্গ মানুষ, জীবনে কখনো কারো কাছ থেকে হাদিয়া তোহফা গ্রহণ করেন না, এমনকি কারো দাওয়াতেও শরিক হন না, তারা নিজেরাই লোকদেরকে অনেক দান খরাত করে থাকেন, নীরবতায় অধিক পছন্দ করেন, লোকসমাজে উপস্থিত হওয়া মোটেও ভালোবাসেন না। লোকটির বক্তব্য শুনে সুলতানের চেহারায় একটি বিদ্যুৎ চমক খেলে গেল। তিনি তখন কাল বিলম্ব না করে কয়েকজন লোক সহকারে ওই লোক দুটোর আবাসস্থলে উপস্থিত হলেন। তিনি দেখলেন, এ তো সেই দুজন যাদেরকে স্বপ্নে দেখানো হয়েছিল। তাদেরকে দেখে সুলতানের দু চোখ রক্তবর্ণ ধারণ করল। তিনি তখন তাদেরকে জিজ্ঞাসা করলেন, কে তোমরা, কোথা থেকে এসেছো? তোমরা সুলতানের দাওয়াতে শরিক হলে না কেন? লোক দুটো নিজের পরিচয় গোপন করে বলল, আমরা মুসাফির, হজের উদ্দেশ্যে এসেছিলাম, হজকার্য সমাধান করে জিয়ারতে নিয়তে রওজা শরীফে এসেছি, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে আত্মহারা হয়ে ফিরে যেতে মন চাইল না, তাই বাকি জীবন রওজার পাশে কাটিয়ে দেওয়ার নিয়তেই এখানে রয়ে গেছি।
আমরা কারো দাওয়াত গ্রহণ করি না, এক আল্লাহর উপরেই আমাদের পূর্ণ আস্থা, আমরা তারই উপর নির্ভরশীল। ইবাদত, রিয়াজত ও পরকালের চিন্তায় বিভোর থাকাই আমাদের কাজ। কোরআন পাক তেলাওয়াত, নফল নামাজ ও ওজিফা পাঠেই আমাদের সময় শেষ হয়ে যায়। সুতরাং দাওয়াত খাওয়ার সময়টা কোথায়? উপস্থিত জনগণ তাদের পক্ষ হয়ে বলল যে, হুজুর, এরা দীর্ঘদিন যাবৎ এখানে অবস্থান করছে, এদের মতো ভালো লোক আর হয় না। সব সময় দরিদ্র, এতিম ও অসহায় লোকদের প্রচুর পরিমাণে সাহায্য করে। তাদের দানের উপর অত্র লোকদের প্রচুর পরিমাণে জীবিকা নির্ভর করে। নুরুদ্দিন জাক্কি রহমাতুল্লাহ লোকদের কথা শুনে লোক দুটোর প্রতি পুনরায় গভীর দৃষ্টিতে তাকালেন। অত্যন্ত সূক্ষ্মভাবে তাদের পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলেন। এতে আবারও তিনি নিশ্চিত হলেন, এরা তারাই যাদেরকে তিনি স্বপ্নে দেখেছিলেন। এবার সুলতান জলদগম্ভীর স্বরে তাদেরকে বললেন, সত্যি কথা বলো, তোমরা কে, কেন, কি উদ্দেশ্যে এখানে থাকছ? এবারও তারা পূর্বের কথা পুনরাবৃত্তি করল, বলল, আমরা পশ্চিম দেশ থেকে পবিত্র হজ পালনের জন্য এখানে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নৈকট্য লাভই আমাদের একমাত্র লক্ষ্য, এ উদ্দেশ্যে আমরা এখানে অবস্থান করছি। সুলতান এবার কারো কথায় কান না দিয়ে তাদেরকে সেখানে আটকে রাখার নির্দেশ দিলেন। তারপর স্বয়ং তাদের থাকার জায়গায় গিয়ে খুব ভালো করে অনুসন্ধান চালালেন। সেখানে অনেক মাল সম্পদ পাওয়া গেল, বহু দুর্লভ কিতাবপত্র, কিন্তু এমন কোনো জিনিস পাওয়া গেল না যে যার দ্বারা স্বপ্নের বিষয়ে কোনো প্রকার সহায়তা হয়। নুরুদ্দিন জাঙ্কি রহমাতুল্লাহ অত্যাধিক পেরেশান অস্থির, এখনও রহস্য উদ্ঘাটন করতে না পারায় তিনি সীমাহীন চিন্তিত। এদিকে মদিনায় বহু লোক তাদের জন্য সুপারিশ করছে, তারা আবারও বলছে, হুজুর, এরা নেককার বুজুর্গ লোক, দিনভর রোজা রাখেন, রাতের অধিকাংশ সময় ইবাদত বন্দেগীতে কাটিয়ে দেন, পাঁচ ওয়াক্ত নামাজই রওজা শরীফের নিকটে এসে আদায় করেন, প্রতিদিন নিয়মিত জান্নাতুল বাকি জিয়ারত করতে যান, প্রতি শনিবার মসজিদুল কোবাতে গমন করেন, কেউ কিছু চাইলে খালি হাতে ফিরিয়ে দেন না। সুলতান তাদের অবস্থা শুনে সীমাহীন আশ্চর্য বোধ করলেন, তথাপি তিনি হাল ছাড়লেন না, কক্ষের অংশে অনুসন্ধানী দৃষ্টি ফিরিয়ে যাচ্ছেন, ঘরের প্রতিটি বস্তুকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন, কিন্তু সন্দেহ করার মতো কিছুই তিনি পাচ্ছেন না। নুরুদ্দিন জাঙ্কি রহমাতুল্লাহ এক পর্যায়ে সঙ্গীদের বললেন, আচ্ছা, তাদের নামাজের মুসল্লাটা একটু উঠাও দেখি। নামাজের মুসল্লাটি বিছানো ছিল একটি চাটাইয়ের উপর। সুলতান আবার নির্দেশ দিলেন, চাটাইটিও সরিয়ে ফেলো। চাটাই সরানোর পর দেখা গেল একখানা বিশাল পাথর। সুলতানের নির্দেশে তাও সরানো হলো। এবার পাওয়া গেল এমন একটি সুড়ঙ্গ পথ যা বহুদূর পর্যন্ত চলে গেছে, এমনকি তা পৌঁছে গেছে রওজা শরীফের অতি সন্নিকটে। এই দৃশ্য অবলোকন করা মাত্র নুরুদ্দিন জাঙ্কি রহমাতুল্লাহ বিজলি আহতের ন্যায় চমকে উঠলেন। অস্থিরতার কালো মেঘ ছেয়ে যায় তার সমস্ত হৃদয় আকাশে, ক্রোধে লাল হয়ে যায় গোটা মুখমণ্ডল। অবশেষে লোক দুটোকে লক্ষ্য করে ক্ষিপ্ত হয়ে সিংহের ন্যায় গর্জন করে ঝাঁঝালো কণ্ঠে বললেন, তোমরা পরিষ্কার ভাষায় সত্য কথাটা খুলে বলো, নইলে এক্ষুনি তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন হতে হবে। বলো তোমরা কে, তোমাদের আসল পরিচয় কি, কারা তোমরা, কি উদ্দেশ্যে তোমাদেরকে এখানে পাঠিয়েছে? সুলতানের কথায় তারা ঘাবড়ে গেল। কঠিন বিপদ সামনে দেখে আসল পরিচয় প্রকাশ করে বলল, আমরা ইহুদি, দীর্ঘদিন যাবৎ আমাদেরকে মসুল শহরের ইহুদিরা সুদক্ষ কর্মী দ্বারা প্রশিক্ষণ দিয়ে প্রচুর অর্থ সহকারে এখানে পাঠিয়েছে। আমাদেরকে এজন্য পাঠানো হয়েছে যে আমরা যেন কোনো উপায়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ বসবাস
বের করে ইউরোপীয় ইহুদিদের হাতে হস্তান্তর করি। এই দৃঢ় কাজে সফল হলে তারা আমাদেরকে আরও ধন সম্পদ দিবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। সুলতান বললেন, তোমরা তোমাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য কি পদ্ধতি অবলম্বন করেছিলে, কিভাবে তোমরা কাজ করতে? তখন তারা বলল, আমাদের নিয়মিত কাজ ছিল রাত গভীর হলে অল্প পরিমাণ সুড়ঙ্গ খনন করা এবং সাথে সাথে ওই মাটিগুলো চামড়ার মশকে ভর্তি করে খুব তাড়াতাড়ি মদিনার বাইরে নিয়ে ফেলে আসা। আজ দীর্ঘ 3 বছর যাবত এ মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজে আমরা অনবরত ব্যস্ত আছি। যে সময় আমরা রওজা মোবারকের নিকটে পৌঁছে গেলাম এবং সিদ্ধান্ত গ্রহণ করলাম যে 1 সপ্তাহের মধ্যে বিশ্বনবীর লাশ বের করে নিয়ে যাব, ঠিক সেই সময় ধরে আমাদের মনে হলো আকাশ যেন ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, জমি যেন প্রচণ্ড ভূমিকম্পে থরথর করে কাঁপছে, যেন সমগ্র পৃথিবী জুড়ে মহাপ্রলয় সংঘটিত হচ্ছে। অবস্থা এতটাই শোচনীয় রূপ ধারণ করল, মনে হলো সুড়ঙ্গের ভেতরে যেন আমরা সমাধিস্থ হয়ে পড়ব। এ অবস্থা প্রত্যক্ষ করে আমরা ভয় পেয়ে কাজ বন্ধ রেখেছি। তাদের বক্তব্যে সুলতানের নিকট সব কিছুই পরিষ্কার হয়ে গেল, তাই তিনি লোক দুটোকে নজিরবিহীন শাস্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করলেন, যাতে ভবিষ্যতে কেউ আর এমন দুঃসাহস দেখাতে না পারে। তিনি মসজিদ হতে অর্ধ মাইল দূরে একটি বিশাল ময়দানে 20 তাহ উঁচু একটি কাঠের মঞ্চ তৈরি করলেন। সাথে সাথে সংবাদ পাঠিয়ে মদিনা ও মদিনার আশেপাশের লোকদেরকে সেই ময়দানে হাজির হওয়ার নির্দেশ প্রদান করলেন। নির্ধারিত সময়ে লক্ষ লক্ষ লোক সেই ময়দানের মাঠে সমবেত হল। সুলতান নুরুদ্দিন জাঙ্কি রহমাতুল্লাহ অপরাধী লোক দুটোকে লৌহ শিকলে আবদ্ধ করে মঞ্চের ওপরে বসালেন। তারপর বিশাল জনসমুদ্রের মাঝে তাদের হীন সংক্রান্ত ও ঘৃণ তৎপরতার কথা উল্লেখ করলেন। সুলতান নুরুদ্দিন জাঙ্কি রহমাতুল্লাহর বক্তব্য শোনার পরে লোকজন বিস্ময়ে অবাক হয়ে গেল। তারা এই ঘৃণ ষড়যন্ত্রের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করল। সুলতান বলল, হ্যাঁ, এদের শাস্তি দৃষ্টান্তমূলকই হবে। তিনি তখন লোকদেরকে বিপুল পরিমাণ লাকড়ি সংগ্রহের নির্দেশ দিলেন। তারপর লক্ষ জনতার সামনে সেই ইহুদি দুটোকে মঞ্চের নিম্নভাগে আগুন লাগিয়ে পুড়িয়ে ভস্ম করে ফেললেন। তারপর তিনি বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে 1000 মন সীসা গলিয়ে রওজা শরীফের চারপাশে মজবুত প্রাচীর নির্মাণ করে দেন, যেন ভবিষ্যতে আর কেউ প্রিয় নবীজির কবর পর্যন্ত পৌঁছাতে সক্ষম না হয়। তারপর তিনি কায়মনো বাক্যে আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করলেন এবং তাকে যে এত বড় খেদমতের জন্য কবুল করা হলো সেজন্য সপ্তাহকাল ব্যাপী আনন্দশ্রু বিসর্জন দিলেন। ইতিহাসের পাতা থেকে অবগত হওয়া যায় যে নুরুদ্দিন জাঙ্কি রহমাতুল্লাহ ইন্তিকাল করলে ওসিয়ত মোতাবেক তার লাশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকের অতি নিকটে দাফন করা হয়।